স্ত্রীর সাথে ঘুমিয়ে রয়েছে সেখান থেকে স্বামীকে পুলিশ কেড়ে নিচ্ছে আজকে এই বাংলাদেশে চুপ চুপ করে আগমন কালের যে সম্প্রীতি মেলবন্ধন ছিল আজকে আওয়ামী লীগ সেটাও নষ্ট করছে পাকিস্তানি হানাদার বাহিনী আল শাম আল বদর রাজাকারদের কোষকের মতো আজকে আওয়ামী লীগের নেতা কর্মীরা জেলা উপজেলায় আওয়ামী লীগের নেতা কর্মীরা পুলিশের সাথে বিরোধী দলে বাড়ি ছিনিয়ে দিচ্ছে যে এই ব্রেমপির লোকেরা থাকে এইখানে গণ অধিকার পরিষদ থাকে এইভাবে আজকে সারা দেশের কারাগারগুলো আপনার থানা হাজত জেলা আপনার স্টেশন সমস্ত জায়গায় বিরোধী দলের নেতা কর্মীদেরকে আটকে রেখে আজকে বাংলাদেশ কি একটা কারাগারে পরিণত করেছে আমরা সরকারকে হুঁশিয়ারি করে দিতে চাই পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরশাসক থেকে নি আপনারাও টিকবেন না অনতিবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে অন্যথায় একতরফা নির্বাচন করে সত্য আধারের মতো এবার আর পার পেয়ে যাব না বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এইবার ধরা পড়েছ ঘুঘু বাদী তোমার পরম এইবার আর সত্য আধারের মতো রক্ষা পাবেন না জনগণকে বলবো আপনারা এই হরতাল অবরোধ চব্বিশ ঘন্টা দিনে রাতে সর্বোচ্চ হরতাল চলছে কাজী সর্বোচ্চ হরতালকে সফল করার জন্য আন্দোলনকে তীব্র করার জন্য আপনারা রাজপথে নেমে আসুন আল্লাহ হাফেজ এই অবৈধ তাফসিল